ধান থেকে কি পরিমানে পোকা উঠে আসতেছে দেখছেন, হয়তো বা শুধু মোটা খাবারই দিব, ধান দেওয়া হয়তো বা বন্ধ করে দিব। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। তো দর্শকবৃন্দ, আজকে আমরা একটা ধানের বস্তা খুললাম। ধানের বস্তাটা খুলে দেখার পর আমি অবাক, আপনাদেরকে দেখাই আগে সামনাসামনি। আপনারা দেখেন ধান থেকে কি পরিমানে পোকা উঠে আসতেছে দেখছেন। এই পোকাগুলো মূলত চালে যে টাইপের পোকা থাকে ওই টাইপের পোকা। তো এই পোকা থেকে কবুতরের খাবারকে বাঁচানোর জন্য আমি করছি কি, যে ধানের ড্রামটা রোদে দিয়ে রাখছি, এবং রোদে দেওয়ার পর থেকে আস্তে আস্তে সবগুলো পোকা কিন্তু বের হওয়া শুরু করছে। এখানে কিন্তু অনেক পোকা, অনেক পোকা, প্রচুর পরিমাণে পোকা। আর একটা কথা আপনারা দেখেন, কবুতর কিন্তু এখন ওর পশম পরিবর্তন করতেছে। হ্যাঁ, এই যে আমার হাতের কবুতরটা দেখেন, ওর মাথার উপরের পশমই নাই দেখছেন। তো আমাদের কম বেশি প্রত্যেকটা কবুতরের অবস্থা এরকম, শরীরের পশম পরিবর্তন হইতেছে। তো পশম পরিবর্তনের সাথে সাথে কবুতরের খাবারে একটা পরিবর্তন আনা দরকার। এই যে দেখেন, আমি আগে তো কিছু দিয়া নেই, তাকায় আছে সব। আচ্ছা, তো তখন আমাদেরকে মোটা খাবার, যেমন ধরেন ভুট্টা, সবুজ মটর, গম, তারপরে মটর, এই ধরনের খাবার গুলা দেওয়া খুব জরুরি। কারণ হচ্ছে যে ওদের শরীরে এখন পুষ্টি দরকার। তো আমি হয়তোবা আর তিন চারটা দিনের মধ্যেই হয়তোবা শুধু মোটা খাবারই দিব, ধান দেওয়া হয়তোবা বন্ধ করে দিব। আর ধান দিলেও দেখা যাবে, মনে করেন টোটাল 100 ভাগ খাবারের মধ্যে ধান দিব মনে করেন 30 ভাগ, বাকিটা হবে হচ্ছে মোটা খাবার। এটা দিতেই হবে, এটা না দিলে ভাই কবুতরের বডির যে শরীরের যে গ্রোথটা, এই গ্রোথটা ঠিক থাকবে না। আর আমার কবুতর মাশাল্লাহ এই ধরনের যে মোটা খাবার গুলো আছে এগুলো পছন্দ করে। আমরা কিন্তু শুরুতেও দিছি, ওই ধরনের খাবার গুলো আগে খাওয়াইছি, তারপরেও দিতেছি। দেখেন কবুতর কত সুন্দর খায় নিতেছে। তো কবুতরকে সুস্থ রাখতে হইলে, কবুতরের শরীর ঠিক রাখতে হইলে এই সময় এই জিনিসটা করতেই হবে। তো দর্শক বিন্দু, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।